আরএসএস এর পত্রিকা 1947 সালে যে কথা বলেছিল, 50 বছর আরএসএস এর দপ্তরে পতাকা তোলেনি, তারা আমাদের কমিউনিস্টদের বামপন্থীদের স্বাধীনতার পাঠ শেখাবে। আন্দামান সেলুলারে গিয়ে ময়ূক অনির্বাণ তুমি দেখে এসো কাদের নাম লেখা আছে, বাংলার বীরদের নাম লেখা। আমি আলী, আপনি দেখছেন ইউটিউব বাংলা 10। চলুন আগে বাড়া যাক। দেশভক্তির সার্টিফিকেট, দেশভক্তির ক্লাস, দেশভক্তির পাঠ পড়াচ্ছে আরএসএস। এই 2022-এর মতো জায়গায় দাঁড়িয়ে আরএসএস দেশের মানুষের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট চাইছে। এই দেশে যাদের কোনো অবদান নেই, যারা দেশের জন্য কিছুই করেনি, তাদেরকে দিতে হবে দেশপ্রেমের সার্টিফিকেট। এই নিয়ে সারা ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আরএসএসের অফিস সেখানে 50 বছর, 52 বছর, আবার কেউ বলছে 55 বছর দেশের পতাকা উত্তোলন করা হয়নি। সেই আরএসএস এখন দেশভক্তির, দেশপ্রেমের সার্টিফিকেট চাইছে ভারতের মানুষের কাছে। দর্শক, আপনাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা দেখুন আর অপরকে দেখার সুযোগ করে দিন। ভাগ্যের জোরে যে রাজনৈতিক দল দেশে ক্ষমতায় এসেছে, তারা দেশপ্রেমের প্রতীক হিসেবে তিরঙ্গা জাতীয় পতাকা উপহার দিয়েছেন। দেশের মানুষ কোনোদিনই এই তিরঙ্গা জাতীয় পতাকাকে সম্মান করবে না। কেন বলছেন? বলছেন 3 সংখ্যাটি নাকি অশুভ। তিরঙ্গা যতদিন জাতীয় পতাকা থাকবে, ততদিন মানসিকভাবে খারাপ প্রভাব ফেলবে এবং দেশের ক্ষতি করবে। আরএসএস এর পত্রিকা 1947 সালে যে কথা বলেছিল, 50 বছর আরএসএস এর দপ্তরে পতাকা তোলেনি, তারা আমাদের কমিউনিস্টদের বামপন্থীদের স্বাধীনতার পাঠ শেখাবে। আন্দামান সেলুলারে গিয়ে ময়ূক অনির্বাণ তুমি দেখে এসো কাদের নাম লেখা আছে, বাংলার বীরদের নাম লেখা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বাচ্চা বাচ্চা ছেলেটা দিচ্ছে যে আমাকে একটা ঘর দিন, তিরঙ্গা আমার আছে। থালা বাজাতে বললেন কোভিডের সময় দেশের প্রধানমন্ত্রী, কুসংস্কার নয়। আমদানি রপ্তানি বলা শুরু করে রেখে বলা উঠে গেছে, এখন শুধু আদানি আর আম্বানি। জাতীয় পতাকা কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন ঘরে ঘরে পতাকা লাগাতে হবে, বলেছেন, উনি তো প্রধানমন্ত্রী। আজকে যে এই যে বিষয়ে বিতর্ক হচ্ছে, এ নিয়ে কোনো আলাদা করে কোনো বিতর্কই নেই। কিন্তু এখন আরএসএস এর কাছে যদি, বিজেপির কাছে যদি জাতীয় পতাকা নিয়ে আলোচনা করতে হয়, আমি বলবো আরএসএস এর কোনো কথা বলার নৈতিক অধিকারই নেই, জন্মায় না। কারণ স্বাধীনতা আন্দোলনে যারা পিছন থেকে ছুরি মেরেছেন স্বাধীনতা আন্দোলনকে, যারা আন্দামান জেলে মুচলেখা দিয়ে এসেছেন, যে সাভারকারের পার্টি, তাদের সাথে, গণেশ ঘোষদের সাথে চিরকাল পার্থক্য থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে বামপন্থীরা, তারা পূর্ণ স্বরাজের কথা বলেছিল। রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা পাইনি, আর অর্থনৈতিক স্বাধীনতা পাইনি বলেই আজকে যেই অর্থনৈতিক স্বাধীনতার কথা বলছি, যখন জিনিসপত্রের দামের কথা বলছি, তখন একটা প্রচার, একটা আবহ তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ইন্ডিয়া ইজ বিজেপি, বিজেপি ইজ ইন্ডিয়া। বিজেপির বিরোধিতা করা যাবে না, বিজেপি খাবার দিতে পারছে না, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম আকাশ ছোঁয়া, মানুষের ঘর নেই। মাননীয় প্রধানমন্ত্রী বিজেপির নয়, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বলছেন ঘরে তিরঙ্গা লাগাতে হবে। ঠিক বলছেন, বলতেই পারেন না, কোনো অসুবিধা নেই তাতে। আরে ঘর আছে দেশে, সব মানুষের ঘর আছে। সোশ্যাল মিডিয়ায় বাচ্চা বাচ্চা ছেলেটা দিচ্ছে যে আমাকে একটা ঘর দিন, তিরঙ্গা আমার আছে। থালা বাজাতে বললেন কোভিডের সময় দেশের প্রধানমন্ত্রী, কুসংস্কার নয়। এখন আরএসএস এর কাছ থেকে শুনতে হবে? যদি শুনতে হয়, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা বলছি, এখন আমরা যখন এই আলোচনা করছি, তখন দেশের কত শতাংশ মানুষ অনাহারে কাটছে, কত কর্মহীনতা, জিনিসপত্রের দাম কি, অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত হচ্ছে না, কেন কেন তেলা মাথায় তেল পড়ছে, আমদানি আর রপ্তানি প্রায় বন্ধ, তার জায়গায় এখন আমদানি রপ্তানি বলা শুরু করে রেখে বলা উঠে গেছে, এখন শুধু আদানি আর আম্বানি, সব বিক্রি করে দেওয়া হবে, সমস্ত বিক্রি করে দেওয়া হবে, বিশেষ করে দুজন শিল্পপতির কাছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের যে ভূমিকা, আন্দামান সেলুলারে গিয়ে ময়ূক অনির্বাণ তুমি দেখে এসো কাদের নাম লেখা আছে, বাংলার বীরদের নাম লেখা রয়েছে, পাঞ্জাবের বীরদের নাম লেখা আছে, গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা লড়াই করেছে তাদের নাম লেখা রয়েছে। আমি শুধু আপনাদের বলছি, আমি আমার কথা বলছি না, আমি শুধু আপনাদের বলছি জেনে নেবেন। প্রসঙ্গ জাতীয় পতাকা, আমি আমার কথা বলছি না, অর্গানাইজার পত্রিকা 14 আগস্ট 1947 কী বলছেন,
অর্গানাইজার পত্রিকা বলছেন, ভাগ্যের জোরে যে রাজনৈতিক দল দেশে ক্ষমতায় এসেছে তারা দেশপ্রেমের প্রতীক হিসেবে তিরঙ্গা জাতীয় পতাকা উপহার দিয়েছেন। দেশের মানুষ কোনোদিনই এই তিরঙ্গা জাতীয় পতাকাকে সম্মান করবে না। কেন বলছেন? বলছেন তিন সংখ্যাটি নাকি অশুভ। তিরঙ্গা যতদিন জাতীয় পতাকা থাকবে ততদিন মানসিকভাবে খারাপ প্রভাব ফেলবে এবং দেশের ক্ষতি করবে। আরএসএস এর পত্রিকা 1947 সালে যে কথা বলেছিল, 50 বছর আরএসএস এর দপ্তরে পতাকা তোলেনি। তারা আমাদের কমিউনিস্টদের বামপন্থীদের স্বাধীনতার পাঠ শেখাবে? ডু দে ক্যান? তারা পারে স্বাধীনতার পাঠ শেখাতে? এই আরএসএস দপ্তরে আজ থেকে কিছু বছর আগে তিনটে ছেলে ঢুকে জাতীয় পতাকা টানতে গেছিল। আরএসএস এর নেতারা তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছিল, পুলিশে ধরিয়ে দিয়েছিল। আজকে কথাটা হচ্ছে আমার, এই ভারতবর্ষের জাতীয় পতাকা আমার, আমি গর্বিত। আমি কমিউনিস্ট হিসেবে যেরকম গর্বিত, আমি ভারতীয় হিসেবে আগে গর্বিত। জাতীয় পতাকা আমার, এ দেশ আমার, সেই পাঠ আমি আরএসএস এর কাছ থেকে নেব।